বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপটটা আছে, আপনি স্বীকার করেন আর না করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার বা সমর্থক আছেন, তারা সকলে মনে করছেন যে এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে ম্যান্ডেট এনে দিতে বা গ্রহণযোগ্যতা এনে দিতে বড়সড় একটা ভূমিকা পালন করবে ভারত। আর অপরদিকে আওয়ামী লীগের 99% যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু আবার মনে করেন যে নির্বাচনকে কোনোভাবে যদি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার জায়গায় পেঁচে ফেলাইতে পারে, সেটা হচ্ছে কে? আমেরিকা। আর অলিখিতভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লিডাররাও কিন্তু মনে করছেন যে আমেরিকা কোথাও না কোথাও বিএনপিকে মদত দিচ্ছে, যদিও আমেরিকা বলছে আমরা কোনো দলের পক্ষ না। আবার বিএনপি ঘরানার সবাই মনে করছে ভারত মদত দিচ্ছে, যদিও ভারত বলছে বাংলাদেশের জনগণ যাকে ভোট দেয় তাকেই ক্ষমতায় দেখতে চায়, ভারত আভ্যন্তরীণ কোনো হস্তক্ষেপ করতে চায় না। এই যখন খেলা, তো সেই খেলাতে ভারতকে নিয়ে লম্বা একটা সময় পর বিএনপি আপনার অফিসিয়ালি কিছু বক্তব্য দিয়েছিল। তারেক রহমানের নির্দেশে বিএনপির যিনি এই মুহূর্তে মুখপাত্র আছেন রিজভি সাহেব, তিনি গত কয়েকদিন আগে ভারত সম্পর্কে খুব কড়া বার্তা দিয়েছিলেন। তারেক জিয়ার বার্তা পৌঁছে দিয়েছিলেন যে ভারতের হস্তক্ষেপেই আসলে নির্বাচন একতরফা হতে যাচ্ছে, আর মানে আরও অনেক বক্তব্য দিয়েছিলেন। তো সেই বক্তব্যগুলোর এবার জবাব দিয়েছে ভারত সরকার। সরাসরি আপনারা বিএনপিকে ভাবেন অথবা তারেক রহমানকে ভাবেন, আপনার বিএনপির অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করার জন্য নির্বাচনী কার্যকলাপের উপর প্রভাব খাটাচ্ছে ভারত। তবে বিএনপির এমন অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারতের মোদি সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি অফিসিয়ালি তিনি এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলছেন যে অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না। বিএনপির মুখপাত্র কি বলেছেন সেই বিতর্কেও আমি ঢুকতে চাই না। সাধারণত আমরা রাজনীতিবিদদের মতামত নিয়ে মন্তব্য করি না। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাহলে ভারতের অবস্থানটা কি? আপনার ভারতের সরকার বলছে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বেছে নেবেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবেন। তিনি বলছেন যে আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল থাকুক, এভাবেই এগিয়ে চলুক, এটি হচ্ছে ভারতের চাওয়া। আর নির্বাচনকে নিয়ে সরাসরি কোনো প্রভাব বিস্তার করছে না ভারত, এমনটাই জবাব দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি অতীতে দুই একটা ইলেকশনে ভারতের একটা শক্ত ভূমিকা ছিল, যেমনটা আমরা এইবারের ইলেকশনেও কিন্তু কোথাও না কোথাও আমেরিকার ভূমিকা দেখতে পাচ্ছি। এখন ভারত বলেন আর আমেরিকা বলেন, দিন শেষে প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট চাহিদা আছে। ভারত যেমন কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকারের সাথে সুসম্পর্কের কারণে অনেক ধরনের বেনিফিট নিচ্ছে, না নিচ্ছে তো, এটা তো বাস্তব, তাই না? অনেক দিকে অনেক কিছু ঘটছে। আবার অপরদিকে আমেরিকা যদি ধরেন মানে কি বলা যে মদত দেয়, অথবা আমেরিকা নির্বাচনকে ম্যান্ডেট না দেয়া আবার একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয়, সেই নির্বাচনে যদি বিএনপি পাশ করা ক্ষমতায় যায়, তো আমেরিকাকে আসলে আবার বাংলাদেশ থেকে কোনো ফায়দা নেবে না, শতভাগ নেবে। কারণ আওয়ামী লীগ সরকার আমেরিকার একটা চিন্তা যেটা চীনের বলয়ে ঢুকে যাচ্ছে, ভারতের বলয় আমেরিকার জন্য সমস্যা না। তো কোথাও না কোথাও বিএনপি ক্ষমতায় আসলে আপনার আমেরিকা চাইবে যেন চীনের বলয় থেকে বের হয়, তাহলে যাইতে হবে কই গতি? সোজা ভারত। দিন শেষে প্রতিবেশী রাষ্ট্র আমরা চাইলে চেঞ্জ করতে পারি না, বাংলাদেশের রাজনীতিতে এবার যেই থাকুক ক্ষমতায় ভারত কিন্তু একটা বড়সড় ইফেক্ট। আর আমেরিকা যেই দলকেই ক্ষমতায় রাখুক, চীনের প্রভাব মুক্ত করে কিন্তু আপনার রাখবে। তো দেখা যাক ভারতের এই মন্তব্যের পর বিএনপির মন্তব্য কী আসে, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।